2014 সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় তার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা ছিল। সেই তথ্য নির্বাচনী এফিডেভিটে জানাননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, আর তাই সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা, সে মামলার উপর ভিত্তি করেই একটি নোটিশ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। পাঁচ রাজ্যে ভরাডুবি অবস্থা গেরুয়া শিবিরের, এই পরিস্থিতিতে কি করণীয় সেই নিয়ে বৃহস্পতিবার দিল্লির বিজেপি কার্যালয়ে বৈঠক নরেন্দ্র মোদী ও অমিত শাহের। পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফলে প্রকাশ্যে আসার পরই বিরোধী মহাজোটের নেতা হিসেবে গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে গিয়েছে রাহুল গান্ধীর। বিজেপির জন্য অপয়া কি আদিত্যনাথ? পাঁচ রাজ্যের নির্বাচনের আগে সভা করেছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ সভা করেছেন প্রায় 72টি, অন্যদিকে অমিত শাহের সভার সংখ্যা 56টি ও নরেন্দ্র মোদী সভা করেছিলেন 31টি। এবং ঠিক যে জায়গাগুলিতে আদিত্যনাথ সভা করেছিলেন সেখানেই বিজেপির ফল সবচেয়ে খারাপ হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে অনন্তনাগে প্রচণ্ড তুষারপাত হতে শুরু করে, তার জেরেই বন্ধ হয়েছে জম্মু শ্রীনগর হাইওয়েতে যান চলাচল, দাঁড়িয়ে রয়েছে মালবাহী গাড়ি থেকে যাত্রীবাহী বাসও, চেষ্টা চলছে এলাকার রাস্তায় জমা বরফ সরানোর। পুঞ্চের কাড়ি কারওয়ারা সেক্টরে বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান, সীমান্ত লক্ষ্য করে গুলি বর্ষণ করে পাক সেনা। সীমান্ত লাগোয়া গ্রামের বাড়িগুলি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে এই হামলায়। ফের সেনা জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। বুধবার সন্ধ্যে থেকে উত্তর কাশ্মীরের ব্রাতকালানে শুরু হয় গুলির লড়াই। সেনা সূত্রে খবর, সোপোরের ওই এলাকায় লুকিয়ে 2-3 জঙ্গি। জিএসটি ও নোটবন্দি জম্মু কাশ্মীরের রাজনীতিতে প্রভাব ফেলতে চলেছে। সামনে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন, তার আগে পরিস্থিতি কংগ্রেস না বিজেপি কার দিকে মোড় নেবে সেদিকে তাকিয়ে এই রাজ্য। পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেস জেতার প্রভাব পড়তে পারে জম্মু কাশ্মীরেও, বলছেন স্থানীয়রা। বঙ্গোপসাগরের দক্ষিণে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ, শক্তি হারিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিদ্ধ হতে চলেছে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল। বিজেপির পঞ্চায়েত সমিতি ভাঙাতে এলে তৃণমূল কর্মীদের পুঁতে ফেলা হবে, উর্দি খুলে চামড়া খুলে নেওয়া হবে পুলিশের, পুলিশ বলে ক্ষমা করা হবে না, ঠিক এই ভাষাতেই আক্রমণ চালালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্র, এলাকাবাসীর দাবি এই কেন্দ্রে ভোটের আগে মিলেছিল ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, তবে ভোট মিটতেই তা এখনো অসম্পূর্ণ থেকে গেছে, ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্যেও। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।